আপনারা সবাই নাসির ভাই হইলেও ভালো হতো, কিন্তু নাসির ভাই তো আজকে পালাম না, এই যে পরে জয়েন করছে। আচ্ছা ফরাদ ভাই, ফরাদ ভাই আপনি কত নম্বর ব্যাচের স্টুডেন্ট জানো? 465। আমি সবাইরে আবার বলতেছি, দেখেন এই তা ঠিক আছে না, আপনি ফরাদ ভাই মাঝে মাঝে নাসির ভাইয়ের হেল্প নিন তো আপনাদের মোটামুটি এই বিষয়টা ক্লিয়ার। আর আর্নিংয়ের ব্যাপারটা আমরা সবাই চেষ্টা করবো আর্নিং করার। এখন দেখেন অনেক সোশ্যাল মিডিয়া মার্কেটিং অনেক বায়ার রিকোয়েস্ট আসছে প্রতিদিন, এই যে সাপলা বসে আছে 10-15টা করে রিকোয়েস্ট আসছে, কিন্তু এইখানে একটা কথা, ওই যে জাহিদ ভাই রিকোয়েস্ট আছে, তো আপনারা বায়ার রিকোয়েস্টের পরে আমি ক্লাস কালকে একটা ক্লাস নিই, কালকে কি আসতে পারবেন? আর কালকে তাইলে আমরা 4টের দিকে আসি, প্রত্যেক বাজার সবাই 4টে আসি, বায়ার রিকোয়েস্টের পরে একটা ক্লাস নিব, সবাই জুমে একটা অ্যাকাউন্ট খুলেন, আর আমি লিঙ্ক দিয়ে দিব। আর আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখন একটু কনফিউশন হবে আপনাদের, কারণ হচ্ছে কি এইখান থেকে যে ক্লায়েন্টরা বলতেছে যে আমার 500 ফলোয়ার লাগবে বা 1000 ফলোয়ার লাগবে, কিন্তু কারণ দেখা যাচ্ছে আপনি প্রতিটা প্রসেস কিন্তু আমরা শিখিনি। এখন ইউটিউব প্রমোটের ক্ষেত্রে যে আমরা আর কিছু প্রসেস শিখব, আর যখন সোশ্যাল মিডিয়া মানে সোশ্যাল বায়াররা কিন্তু কাজ দেয় আমার শুধু ফেসবুক মার্কেটিং না, টুইটার মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং আর কিছু কিছু ইনস্টাগ্রামের, এই প্রত্যেকটা কাজ যখন আমাদের শেখা হয়ে যাবে তখন দেখবেন যে সবগুলো মোটামুটি পারেন। এখন বায়ার রিকোয়েস্টগুলো পড়বেন, যেগুলো পারবেন সেগুলো শুধু করার চেষ্টা করবেন। আরও এক কাজ করা যায়, যদি নিজেরা একটু বুদ্ধিমান হন, নিজেরা বুদ্ধিমান মানে ক্লায়েন্ট আপনার একটা মেসেজ দিচ্ছে ভালো করে বোঝেন, এবার আপনি গিগে যে সুন্দর করে ওই মেসেজটা, আর যারা দেখবেন অনলাইনে কে কে আছে মানে বায়ার মুডে কীভাবে যাইতে হয় এটা তো আপনারা বোঝেন, ওই মেসেজটা কপি করে তাদের দিবেন, বলবেন ভাইয়া ভাই আপনি কি এই কাজটা করতে পারবেন, এর জন্য আমি আপনার ওই ক্লায়েন্ট যে $100 দিতে যাবে আপনি তারে বলবেন আমি আপনারা সেই $100 দিব, সে তখন যদি তার রিভিউ টিভিউ থাকে যদি বোঝেন যে সে পারে তখন আপনি কাজটা নিয়ে নিলেন, তারে দিয়ে করালেন, নিয়ে আপনি আপনার ক্লায়েন্টে জমা দিয়ে দিলেন, তাহলে হবে কি আপনি একটা ফ্রি ফ্রি একটা রিভিউ পেয়ে যাবেন। তো আজকে আমরা ইউটিউব মার্কেটিংয়ের ক্লাস করব, করার সময় আমি একটু জিনিস আপনাদের দেখাবো বা একটু বলার চেষ্টা করি। ধরে নিলাম এখানে সবাই হচ্ছে নতুন, ঠিক আছে, যেহেতু সবাই নতুন সেহেতু আমরা দেখেন এক ইউটিউব মার্কেটিং দিয়ে খুব ভালো ক্যারিয়ার গঠন করা সম্ভব। ভাইয়া কি বললেন? এগুলো তো শিখাবো রে ভাই, সবই শিখানো হবে, ধৈর্য ধরেন, কিন্তু আপনারা তো বসে বসে কাজ করেন না, মার্কেট প্লেসে দিশের একটা রিভিউ দেখেন আসতেছি আপনাদের। কিসের কাজ? ওর বায়ের রিকোয়েস্ট থেকে রেগুলার আসতেছে, আজকেও তো কি একজনের 3-4টে রিকোয়েস্ট আছে। সে কই সাপলা, কই সাপলা আমারও বললে স্যার দেখাবো, কিন্তু সেটা গেল কই, আমি বললাম ক্লাসে আসো। আচ্ছা তাইলে আমরা কাল আরিফ ভাই, এই যে ভাই আরিফ ভাই আপনাকে কাজ আছে, এই কাজগুলো সবাই মিলিয়ে আলোচনা করে করা, যে পারেন কি না একটা টাইম ম্যানেজ করতে হয়, যে দেখো তো এইটুক কে কে পারবেন, পুরা জন্য আপনি তারা দিয়ে দেবেন, বলবেন আমার এখানে যে টাকা আসে আমি তোমার দিয়ে দিচ্ছি, তো এইভাবে আর তাহলে বায়ার রিকোয়েস্টের ক্লাস দেখি আমরা কালকে, কালকে নিবানি জুমের আইডি দিব, তখন হচ্ছে আপনারা একটা ইয়ে হয়ে নিন। আর এখন আসি, এখন আমরা হ্যাঁ জুমের লিঙ্ক দিয়ে দিব ক্লাসে, আগে গুগল মিটে আসবেন, সেই গুগল মিটে লিঙ্ক দিয়ে দিব। আচ্ছা এখন এবং কালকে 4টের দিক দিক নিব, কালকে তো আপনাদের ক্লাস নেই, 4টের দিকে যে ব্যাচ আছে ওই ব্যাচের সাথে দিব। সো আরেকটা কথা, এই যে দেখেন রাসেল ওই
भैया आमी देखा सी আপনারা কি কেউ মাইক্রোপলিতে কাজ করেন? থ্যাংক ইউ ভাই, অনেক হয়েছে। আর মাইক্রোপলিতে $1 তোলা যায়, আপনি বিকাশে উইথড্র করে নিন। আচ্ছা কে জানো আছে মাইক্রো ওয়ার্কারে আবেদন করছিল কে? ভাই একটু কথা বলবেন, কে করছিলেন জানো মাইক্রো ওয়ার্কারে ওই যে টাকা উইথড্রর জন্য? তার কি টাকা জমা হয়েছে? আচ্ছা আপনারা এই যে ফর্মটা পূরণ, ওই দিদি চলে আসছে এখন বলা যাবে না। আচ্ছা এখন দেখেন, আজকে তাইলে আমাদের কোন টপিকের পরে ক্লাস হচ্ছে? ইউটিউব মার্কেটিং। ইউটিউব মার্কেটিং বলতে আমরা কি বুঝাই, কি মানে কি বুঝি? আপনারা তো সবাই জানেন যে ইউটিউবের মাধ্যমে আমরা বিভিন্ন প্রকারের ভিডিও, ইউটিউবের মাধ্যমে আমরা বিভিন্ন প্রকারের ভিডিও রাখতে পারি। তো ইউটিউব মার্কেটিং জিনিসটা হচ্ছে কি, মনে করেন যে আমরা হচ্ছে একটা ভিডিওর বিভিন্নভাবে মার্কেটিং করতে পারি। আমরা যেমন ফেসবুকে চালাতে পারি, তেমন ইউটিউবে দিতে পারি। মনে করেন আমি একটা বোয়ার মাইক্রোফোন কিনবো, বা মনে করেন আমি একটা R15 একটা বাইক কিনবো। দেখেন এই চ্যানেলটা থেকে দেখেন আমরা কীভাবে আর্নিং করতে পারি। আচ্ছা এটা ওভেন হতে থাকুক, কিন্তু আজকে এত নেটের ডিস্টার্ব নাকি, নেট তো 5 MB। দেখেন মনে করেন আমি দেখেন আমি একটা বাইকের নাম লিখছি এখানে, FZ Version 3। এখন এই বাইকটা থেকে কি হবে, মানুষ এই যে Version 3 গাড়িটা কেমন এইটা নিয়ে একটা ভিডিও করছে, অনেকেই অনেকে এই যে বিভিন্ন প্রকারের ভিডিও দিছে। এখন এই ভিডিও থেকে আপনি দুইভাবে আয় করতে পারেন। এক, আপনার মনে করেন একটা বাইকের শোরুম আছে, আপনি চাচ্ছেন যে আপনার বাইকের জন্য একটা ভিডিও বানাবেন। ভিডিও বানানোর পরে ওই ভিডিওটা আপনি ইন্টারনেটে ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পরে আমার কিন্তু তাহলে কি হবে, ইন্টারনেটে দেওয়ার পরে ওই ভিডিওটা মানুষ বেশি করে দেখবে, এবং দেখার পরে ওই ভিডিওটা মানুষ বেশি করে দেখবে এবং দেখার পরে হচ্ছে আপনার ভিডিও দেখতেছে বলেও একটা আর্নিং হচ্ছে। এবং এই ভিডিও ডিসক্রিপশানে দেখেন আপনি একটা দোকানের ফোন নাম্বার দিয়ে দিচ্ছেন যে আপনি এটা এখান থেকে কিনতে পারেন, তখন কী হচ্ছে দোকান থেকে একটা আপনি কমিশন পাচ্ছেন। বা আপনি নিজে যদি নিজের কোনো ইয়ে থাকে,
প্রতিষ্ঠান থাকে সেটারও বিজ্ঞাপন দিতে পারেন এবং নিজে ওইখান থেকে আর্ন করতে পারেন। তবে একটা ফোন আসছে, আমি একটু রিসিভ করে নিই। তো এইভাবে আমরা ভিডিও মার্কেটিং করতে পারি, ইউটিউব মার্কেটিং করতে পারি, এবং ইউটিউব মার্কেটিং এত বড় একটা জায়গা। এবার সবাই তো আছে, হ্যাঁ পলাশ ভাই, ভাই আপনি কি ফ্রি আছেন আজকে কোনো সময় 10-15 মিনিটের জন্য? ভাই ওই যে আমি আপনার কালকে বলছিলাম না, একটা এসিও কোম্পানির জন্য ইয়ে করছিলাম, অ্যাপ্লাই করছিলাম, এখন ওরা একটা অনলাইনে একটা প্রশ্ন দিছে আর বলছে কি এই প্রশ্নটাতে এই এক্সামটা অনলাইন এক্সামটা দিবেন। এখন আমি বল আমি সাহস পাচ্ছি না, আমি বলছি এসে গুগল মিট শেয়ার করে আমি আপনারে দিয়ে দিয়ালাম, নয়তো আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলাম, আপনি দিয়ে দিলেন। আপনি কখন দিতে পারেন? আমার তো দুইটাই ফোন দিছিল, বলছিল ওইখানে মনে হয় কোনো টাইম দেওয়া নেই, মানে গুগল শিটের ফোন আমি তো ওপেন করার শুধু সাহস পাই না। আমি বলছি কি ওই যে ওপেন করলে যদি টাইম কাউন্ট হয়ে যায় এই জন্য ক্লিক করে দিন। না লিংক দেখলে তো ওরা বুঝে যাবে না, লিংক শেয়ার করলে বোঝা যায় না। দশ মিনিটের বেশি মনে হয় লাগতো না। এইটা কি আমি এখনই আসবো না হচ্ছে আপনি কখন আসবেন, কয়টায় আসবো? আচ্ছা রাত্রি তো সমস্যা, তো ওইটা অফিস টাইম না, পরে যদি পরীক্ষা না দেওয়া যায় এখানে না 10 মিনিট পরে আসবো। আমি কি আপনার এই এক কাজ করবো, ইমেলটা চেঞ্জ করে আমি আপনার পাসওয়ার্ড বানাই, ওই পাসওয়ার্ডটা দিয়ে দিব। এখানে তো অনেক স্টুডেন্ট আছে। কতক্ষণ? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনার ইমেল, আচ্ছা আমি তখন আপনার আমার ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, ঠিক আছে? আপনি ওইভাবে পরীক্ষা দিন। এখন দেখেন ভাইয়া, ইউটিউবের মাধ্যমে আমরা যে মার্কেটিংটা করতেছি, আমরা বলতেছি একে ইউটিউব মার্কেটিং, এতটুকু তো মনে হয় আপনারা ক্লিয়ার। এখন যে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে কি, আমি যে এই যে ইউটিউব মার্কেটিং করলাম, আমি এরকম একটা ভিডিও বানালাম, আমি যদি মার্কেটিং করতে চাই আমার কি খুব এরকম সুন্দর করে একটা ভিডিও এডিটিং, এই যে এত সুন্দর একটা ভিডিও এডিটিং করার কি কোনো দরকার আছে? না, আমার এটা করতেই হবে, না বাধ্যতামূলক না ম্যান্ডেটরি, কী একটা ব্যাপার আছে? সোহান আমার বন্ধু, আচ্ছা যাই হোক, এই যে দেখেন এই এই যে পিকচারটা দেখতেছেন, এর গল্পটা একটু পরে দিব, আমি একটু ওয়েট করেন। আকি দিয়ে আবার কেন ফোন করছেন? হ্যাঁ দিদি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আপনি কি আমার জিমেইলই না হটমেইলই পাঠাইছেন, না কোথায় পাঠাইছেন? ও আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ফরিদপুর ব্যাচ 462। হুম
আচ্ছা ভাই এখন শুনেন, আমি আজকে আপনাদের কয়টা ও এই সোয়ানের কথা কেন বলছি এর কথাটা একটু মনে রাখেন। ইউনিভার্সিটিতে একসাথে পড়তাম, এখন লাখ লাখ কোম্পানিতে ইমপ্লয়ার আছে 50 জন। আচ্ছা আমি আপনাদের একটু সোহানের গল্পটা বলি, হ্যাঁ বললে হবে কি আপনাদের ইন্সপিরেশনটা বাড়বে। সোহান হচ্ছে আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড এবং খুব ভালো একটা বন্ধু। তো ওর ওর বিজনেসটা মেইনলি এইটা না। ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? ভাই আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? সোহানের কথা বলি, সোহান আমার ইউনিভার্সিটির একটাই ছিলাম যখন ফার্স্ট ইয়ারে পড়ি আমরা, আমি 2015 সালের কথা বলতেছি, না সরি 2015 না 2000। ভাই শুনতে পাচ্ছি না। আচ্ছা ভাই আগে গল্পটা শুনেন, হ্যাঁ আপনার নেটওয়ার্কের সমস্যা আছে স্বাধীন ভাই। এখন ও তখন আমি অনার্স করছিলাম AIB থেকে, ঠিক আছে, আর MSc করছিলাম জাহাঙ্গীরনগর থেকে। এখন আমি বলি AIB-তে যখন আমরা পড়তাম তখন হয়তো কি ও আছে ক্লাসের, মানে ও আর আমি এক জায়গায় বসতাম, দুইজনই ফাঁকিবাজ স্টুডেন্ট ছিলাম মোটামুটি। এখন 2011 সালের কথা বলি, 2011 সালের দিকে ও একটা তখন নতুন করে নতুন ফ্রিল্যান্সিং শিখতে, ফ্রিল্যান্সিংটা কোথায় শিখতে, বাংলাদেশের বেসিস বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে শিখায় একটা ওয়েবসাইট বানানো শিখলো। ওর আর্নিংটা শুরু কোথা থেকে এটা বলি, একটা ওয়েবসাইট বানালো, আমার বললো কি বন্ধু IIT কোর্স করি একসাথে। আমি বললাম ভাই ক্লাসের তাই ভরে পারি না, আর তোর ওই আজারি এগুলো পড়ার সময় কোথায়। এখন সুন্দর করে পিছনে বসে ও দেখতাম কি স্যার সামনে ক্লাস নিত, ওই ওয়েবসাইটটা কি মনিটরিং ফনিটরিং কিটি করতো, এইভাবে চলে গেল এক সেমিস্টার 6 মাস। 6 মাস পরে ও হঠাৎ করে আমার বলতে চায় শিমুল আমার দুই একটা ইম্পোলার দিয়ে তো ভালো যে কন্টেন্ট লিখতে পারে। এখন পরে দেখি 1000, ও আছে ও দুজন ইমপ্লয়ার রাখলো মনে হয় 10,000 না 15,000 টাকা দিয়ে, তার গিয়ে দিয়ে কিটি করায়। সেটা হচ্ছে বাংলাদেশের একটা ক্রিকেটের ওয়েবসাইট আছে, ওইটায় আপডেট দিত বিভিন্ন প্রকারের পোস্টার দিত। এখন এই যে এই কাজগুলো করলো মোটামুটি হয়তো বেশি আর্নিং আসতো কি না জানি না, ক্লাসের বিষয়ের ভিতরে ফোকাসে ছিল না, কারণ হচ্ছে কি ওই এই কাজ করতে গুলো বলে ক্লাসের পরীক্ষাগুলো অ্যাজ ইউজুয়াল দেওয়া হয়, প্রত্যেক সেমিস্টারে একটা দুইটা সাবজেক্টে ফেল করতোই। এই করতে করতে এক সময় আমাদের জুনিয়র হয়ে গেল। আর মোটরসাইকেল বাইক চালানো ওর ছিল একটা পেশা, মানে শখ ছিল, ও পয়সা লোরা একসাথে মোটরসাইকেল চালাতো। এই যে এখন দেখলাম হঠাৎ করে যে বাইকের জন্য এই যে ইউটিউব চ্যানেলে, আমি এটা ওর আগে দেখি নাই। পরে ও করলো কি একটা ওয়েবসাইটের মাধ্যমে আর্নিং করা শুরু করলো। করার পরে এইভাবে ইউনিভার্সিটির পরে আমরা বেরোয় আসলাম, মানে মাঝে মাঝে ক্যাম্পাসে দেখা হয়, হাই হ্যালো কেমন আছিস এইরকম, অত ডিটেলস কথা হয় না কারণ ও অনেক পিছনে পড়ে গেছিলো, মানে রেজাল্টটা ইউনিভার্সিটিতে খারাপ করলেও কিন্তু কাজের কাজও করলো। যখন আমি পড়ে বেরোলাম তখন দেখি হচ্ছে কি NTV-তে একটা সংবাদ দেখাচ্ছে যে রংপুরের একটা প্রতিষ্ঠান আছে এবং প্রায় 100-এর মতো ইমপ্লয়ার, ওই সরি 50 জন না 60 জনের মতো ইমপ্লয়ার। দেখে ভালো লাগলো, তারপর আমি ভাবলাম দেখি ওরে ফেসবুকে মেসেজ দিই, তারপরে দিচ্ছি যে কী খবর আমার এক ফ্রেন্ডের একটা জব লাগবে, নিজের জব লাগবে তা তো বলতে পারতেছি না। নাসির ভাই বুঝতে পারছেন, মানে নিজের জব লাগবে এই কথা তো ওরে আর বলা যাচ্ছে না, মানে আমার বলে কী খবর কেমন আছিস, আমি আমি ওরে বলছিস তোর 50 জন ইমপ্লয়ার এত বেতন দিস কি, সব বললো দেখালো ভিডিও কল টল দিয়ে, তারপরে ইসের কথা ভিডিও কল দিয়ে দেখালো, ওর অফিসের কথা, ওর ওই আমেরিকার একটা ক্লায়েন্ট পাইছিল ফাইবারের কাজ করতে করতে, যে ওরে 50টির মতো ল্যাপটপ গিফট করছিল, মানে ওনার বড় ধরনের কাজ করতো, তো সেই কাজগুলো সেই ল্যাপটপগুলো দিয়ে ও চালাতো, আর 50 জন ইমপ্লয়ার বেশি বেতন যা হোক দিত তো কিছু না কিছু, এটা 2 বছর আগের কথা বলতেছে, এখন তো মনে হয় আরও বেশি দিছে। তারপরে আমি কি বলবো, আমারও জবের দরকার, ওরে বলি বলে কীভাবে জব লাগবে,
আর এক সময় তো সবাই ওরে ইয়ে করতাম, মানে আমাকে বন্ধুরা সবাই ইগনোর করতো, ক্লাসের রেজাল্ট খারাপ করতো, ইয়ে করতো তা করতো, আর ভাবতাম খালি গল্প দেয়। আমাদের তো অতটা আইডিয়া ছিল না ফ্রিল্যান্সিংয়ে। তারপরে পরে বললাম কি, সোহান আমার একটা ফ্রেন্ড আছে আমাদের সাথে, বোট তুই চিনিস, ও তো একটা জবের দরকার, তোর ওই জায়গায় কি দেওয়া যায়? বলে পাঠায় দাও। পরে দিলাম, ও ওইখানে জব করতেছে। আমারও সোহানের সাথে মাঝে মাঝে কথা হয়, কিন্তু আমি ওরে বলতে পারি না যে আমার একটা জব লাগবে, বুঝতে পারছেন? কারণ ও এখন ভালো পজিশন আছে। তারপরে এই যে এখন ইউটিউব চ্যানেলটা দেখলাম, মনে পড়ে গেল, ও তার মানে ইউটিউব থেকে একটা আরও একটা আর্নিং করে, আস্তে আস্তে বিভিন্ন অবস্থা বানাইছে। আমি ওরে যখন 3-4 বছর আগে জিজ্ঞাসা করেছিলাম, বললাম তোর মান্থলি আয় কত, আমার বললো কি 10-12 লাখ টাকা থাকে। তো ফ্রিল্যান্সিং জিনিসটা এরকম, কারো ভালো হয় দেখা যাচ্ছে, আবার কারো খারাপ হইতে পারে। হোয়াট ইজ দিস মামুন ভাই, কিছু একটা করেন, মালটা খুলে লাগান। দেখছেন এই তো, পরে তো ল্যাপটপ পাবে না, বলবেন স্যার দলীয়করণ করছে। ভাই দেখছেন এই সিটারের বাস্তব, আইটির বর্তমান প্রাইস চেক করুন ভিডিওটি ডেসক্রিপশন বক্সে। আসুন প্রথমে দেখে নেওয়া যাক আগের ভার্সনটি থেকে এই ভার্সনটিতে কি কি পরিবর্তন আছে। সবচেয়ে আকর্ষণীয় ফিচার হিসেবে রাখছে কিন্তু বেশি খরচ না, বুঝতে পারছেন? কি হলো মামুন ভাই, মামুন ভাই কি হয়েছে আমি বুঝতে পারছি, রাউটারের সমস্যা হয়েছে, রাউটার বলতে দিই। পলাশ করছে ভাই, 7 বছর চলেছে আর কত চলবে, টিভি লিঙ্ক কি রাউটার লাগানো, রাউটার আমি কিনবো জীবনেও কিনবো কি জন্য না, আপনার ওই একটা রয়েছে না, আর আপনি চলে গেলে আমি ডাইরেক্ট তার খুশিয়ে লাগাবেন কম্পিউটারে। কোন ল্যাপটপ ল্যাপটপের সিস্টেম আছে? হ্যাঁ রাউটার কোনো ব্যাপার না, রাউটার তো নেট ছাড়িয়ে দিচ্ছে, এমনি দাঁড়ি ফাড়ি কোনো বিষয় না, স্পিড কম আছে দাঁড়ি ঠিক আছে, রাউটারে নেট কমায় নাই যে মাঝে মাঝে ছাড়িয়ে দেয়, লোড নিয়ে পারে না, বুঝতে পারছেন? কিন্তু এত কম লোড নেবে আচ্ছা ঠিক আছে ভাইয়া, এবার সাইলেন্ট ভাই, আমার একটু পরে একটু কাজ আছে, আমি একটু বলি। দেখেন ইউটিউব মার্কেটিং করতে গেলে, সৌরভ ভাই একটু বন্ধ করেন, সৌরভ ভাই বন্ধ করেন। দেখেন এখন ইউটিউব মার্কেটিং করতে গেলে, আমি কিন্তু আজকে থিওরি জিনিস বুঝাচ্ছি, ঠিক আছে, কতগুলো বিষয় খেয়াল রাখবেন। ইউটিউব মার্কেটিং করতে গেলে আপনি ভাবতে পারেন যে আপনার একটা ভালো কন্টেন্টের ভিডিও লাগবে, এই জিনিসটা কিন্তু টোটালি ভুল একটা ধারণা, একটা রং একটা মেসেজ। মানুষ আগে এক সময় দেখতে অ্যানিমেশন টাইপের এডিটিং এইগুলো দেখতে পছন্দ করতো, এখনকার বর্তমান সময় মানুষ সব সময় খেয়াল করে আসছে ইটা বেশি দেখে, মানে রিয়েল টাইমটা বেশি দেখতে চাই। তো এই রকম জন্যের এই রিয়েল টাইমটা দেখানোর জন্য, রিয়েল টাইম ভিডিও মানে কি, দেখেন আমি একটু খেয়াল করি, একটু ভালো করে খেয়াল করেন, আর যে এক্সটেনশনগুলো দেখাই মনে রাখেন, আমি ইউটিউবে দেখলাম। ভাই বলতেছে 5 Mbps স্পিড দিয়ে, আমার মনে হয় কি কেন স্লো হচ্ছে বলেন তো ভাই, একটু বুদ্ধি দেন তো আমারে। এখন আমার হচ্ছে সমস্যা হচ্ছে কি, আমি USB LAN কার্ডে লাগাইছি, হচ্ছে
নেট এটা কি সমস্যা হইতে পারে কিনা কে জানে। দেখেন ভাই আমি একটা চ্যানেল দেখাচ্ছি আপনাদের, একটু খেয়াল করেন, এই যে এই চ্যানেলে দেখেন কতগুলো ভিডিও আছে, একদম সিম্পল ভিডিও। এই লোক ভিডিও করে কিভাবে, আপনারা অনেকেই পরিচিত, ইনি হচ্ছে কুষ্টিয়ার একটা লোক। দেখেন এই যে মাছ মারার একটা ভিডিও দিচ্ছে, 3.1 মিলিয়ন মানুষ দেখছে। তারপর আমি যদি নতুন ভিডিওতে যাই, এই যে 4 দিন আগে ভিডিও দিচ্ছে, দেখেন রান্না করা ভিডিও। কখনো ইনি ভিডিও দেয় যে বড়ই পাটিছে, কখনো আম পাটিছে, এই জাতীয় ভিডিওগুলো দেয়। দেখেন রান্না করা ভিডিওটা দেখছে কি, কোনো এডিটিং নেই, কোনো সাউন্ড নেই, কিছু না। হ্যাঁ সত্যটা দেখেন, ইনি মনে করেন বিরিয়ানি রান্না করা দেখাবে, তা এনার ভিডিওটা সিস্টেম হচ্ছে কি, একদম বিরিয়ানির চাল কিনতেছে কিভাবে, মুরগি কিভাবে কিনতেছে, কিভাবে কাটতেছে, আলু কাটতেছে, এ টু জেড দেখায়। তারপরে যখন খাইতে দেয় তখন দেখাচ্ছে, তার কাজটা শেষ। এখন এই ভিডিওগুলো দেখেন, 4 দিন আগে ভিডিওটা দিছে, এত লোক দেখছে। তারপরে কখনো আম পাড়ার দৃশ্য দেখায় সে, কখনো বড়ই পাড়ার দৃশ্য দেখায়। এবং এই লোকটাকে কেন বলতেছি, ইনার বাড়ি হচ্ছে কুষ্টিয়ায় বাস চালাই, তো চেহারা ওই রকম বাসের ড্রাইভারের মতো। সে শখের বসে ভিডিও করা ধরছিল, সেখান থেকে আর্নিং করে। এটাও দেখবেন এনটিভির একটা রিপোর্ট আছে, কুষ্টিয়া ইউটিউব ভিলেজ নামে পরিচিত। এবং ওই ওনার ওইখানে প্রতিদিন প্রায় 150 থেকে 200 মানুষকে খাওয়ায়, একদম মাছ মাংস পোলাও বিরিয়ানি। তার মানে কি, একটা ভিডিওতে তার চেয়ে বেশি লাভ হয়। ওই চ্যানেলের সংবাদ সম্মেলনে মানে বলতেছিল যে আপনি এদের খাওয়ান, বলে সবই নিজের খরচে। মানে কি, গ্রামের লোক অনেক ভালো না, ও প্রতিবেশীরা প্রতিদিন ভালো ভালো খাইতে পারে, কোনো কাজকাম করা লাগে না, শুধু রান্না রান্না করে এইসব করে। আর ওনার হচ্ছে কি, ভিডিওর একটা ভালো র্যাঙ্কিং হচ্ছে, নাম্বার 1। এই এক কোয়ালিটির ভিডিও আছে, দেখেন আরেকটা ভিডিও দেখাই। আবার আপনার ইউটিউবে ফুড রিভিউ দেখবেন, আচ্ছা আপনারা ইউটিউবে দেখবেন বিভিন্ন লোক বিভিন্ন রেস্টুরেন্টে যে খাচ্ছে এবং সেইটার জন্য অনেক টাকা আর্ন করতেছে। এবং এই যে দেখেন এখানে কি, এটা কি তাল না, যে রান্না দেখাচ্ছে। তারপরে এই যে আমাদের এই যে দেখেন একটা ভাবিনা বৌদিরি দেখা যাচ্ছে, একটু খেয়াল করেন ভিডিওটা, ভিডিওটার কোয়ালিটি হচ্ছে এরকম। এরা এই যে দেখেন কত লোক দেখছে, দেখছেন ইনি এই যে বাজারে রাস্তাঘাটে যাচ্ছে, যে সবজি তুলবে সেইটা নিয়ে রান্না করবে, পুরো এইসব জিনিস দেখাচ্ছে, মানে পুরো রিয়েল একটা জিনিস। দেখবেন কোনো এডিট নেই, কোনো কথা নেই, কোনো সাউন্ড নাই। এই যে দেখো, এই যে এই কাটা দেখাচ্ছে, তারপর এটা রান্না করা দেখাবে, সব কিছুই দেখাবে। তারপরে দেখবেন যে এরা কোনো গ্যাস চুলা রাখতেছে না, রান্না করতেছে না, এই যে বিলের ভিতরে চুলো তৈরি করে রান্না করতেছে। কেন, এনার কি অভাব, এই যে চ্যানেল এখান থেকে অনেক টাকা আর্ন হয়। তারপরও রিয়েলিটি নিয়ে আসতেছে। আরেকটা আছে আমি দেখছি, যে হঠাৎ করে আমি খেয়াল নেই, আমার নামটা মনে নাই, চম্পা বৌদি না পারুল বৌদি কী জানো, সে রান্না করে কীভাবে, আমি দেখি সে প্রথমে খেতে যাচ্ছে, আবার মাঝে মাঝে দেখাচ্ছে দেখি একটা আখ খেতে খেতে যাই, আখ খাওয়া দেখাচ্ছে। তারপরে সেইখান থেকে ক্ষেত থেকে মনে করো আজকে পটল রান্না করে, পটল তুলে আনতেছে, পটল থেকে তারপরে যাই এবার পুকুরে যাই, মাছ ধরে নিয়েছে, জাল নিয়ে পুকুরে যাচ্ছে, জাল ফেলতেছে, বড় এক মাছ বেঁধে যাচ্ছে, সেইটা আনি আবার বাগানের ভিতরে রান্না করতেছে। কেন, কারণ ওই মাছ কি দেওয়ার সাথে বাদ দিয়েছে, দেখা যাচ্ছে জালে আগে থেকে বাঁধাই রাখছে। সো এইরকম অনেকে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে কই মাছ ধরা দেখাচ্ছে, কীভাবে দেখায়, কত কই মাছ কি বাংলাদেশে এখন ঢোকে, দেখা যাচ্ছে 1 কেজি কই মাছ কিনে রাস্তায় ছেড়ে দিছে, দিয়ে বলতেছে বৃষ্টিতে কই মাছ হচ্ছে। তো ভিডিওর কনসেপ্টগুলো এরকম হবে, এবং ঘটনাটা থাকবে এর স্টোরি, যেমন রান্না দেখাবো তাইলে আমি সেই বিল থেকে শুরু করলাম, কীভাবে কালেক্ট করলাম, কীভাবে গেলাম, ন্যাচারাল যদি হয় মানুষ দেখবে। এখন দেখে আসি যে এই যে ভিডিওগুলো করা হলো, এই ভিডিওগুলোর আর্নিং কেমন, বা আসলে এই থেকে কি কোনো টাকা আয় হয় কি না, এটা চেক করার জন্য সোশ্যাল ব্লেন্ডে একটা ওয়েবসাইট আছে, সবাই এই ওয়েবসাইটটা
কথা ভোলা যাবে না, এটা সবচেয়ে পপুলার একটা ফ্রি ওয়েবসাইট। এখন মনে করেন এই যে অ্যারাউন্ড আমি আমি এটাতে একটু সার্চ দিই, এটা সার্চ হইতে থাকুক, আমরা অন্য কাজ করে আসি। দেখেন আমরা বাংলাদেশে যদি একটা নাইক আছে, নওশিন না নওশিন, নওশিন দিচ্ছেন সবাই, দেখেন নওশিন ইউটিউব চ্যানেলে যাই, দেখেন এর চ্যানেলটাও নওশিনের হাজবেন্ড ভিডিও করে কি বিভিন্ন রেস্টুরেন্টে যায় খাওয়া দাওয়া করে, আর আর এর ভিডিওর কনসেপ্টটা আছে, এ আছে বিভিন্ন, আর এ করে কি দেখেন আবার শাহরুখ খানের বাড়ি কবে হয়ে গেছে দেখি, এ দেখেন বিভিন্ন শোরুমে যায়, একটা শাড়ির দোকানে গেল, দেখা যাচ্ছে ওই শাড়িটা নিয়ে দেখায় যে এই শাড়িটা খুব ভালো, আপনারা এটা কিনতে পারেন। বিজ্ঞাপন আইসে একটু শেষ করি, এই যে দেখেন আচ্ছা যাই হোক আপনারা তো বুঝতে পারছেন, নওশিনের আয় আমি একটু চেক করব, কপি করলাম, দেখেন এর ভিডিওগুলো কি মনে করেন একটা কাপড়ের দোকানে গেছে, এই যে দেখেন এই যে জাম কালো কাপড় দেখাচ্ছে, যে দোকানের যে কাপড় আছে সেটা বলতেছে এই কাপড়টা খুব সুন্দর আপনারা কিনতে পারেন, নিজের কিন্তু কোনো কস্ট নেই খালি ক্যামেরা ছাড়া। ভাই সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? অলরাউন্ডার মি বিডিতে ওই এটা আইছে, এখন এখান থেকে সিলেক্টে ক্লিক করি, এর এই চ্যানেলটায় আর্নিং দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। দেখেন এনার কত সাবস্ক্রাইব আছে একটা চ্যানেলে, এ টু জেড সব কিছু দেখা দিচ্ছে, প্রতি বছর আর্নিং কত, মান্থলি আর্নিং কত, স্টেবিলিটি আর্নিং কত, মানে বছরে কত আয় হয়, এবং এইটা দেখে আপনার কাছে কম হইতে পারে যে পার ইয়ারে সে এত টাকা আয় করে 855 টাকা, কিন্তু আসলে এইটা ঠিক না, কারণ প্রথম দিকে যখন ছিল তখন কিন্তু আর্নিং করতো না, আপনি লাস্ট মাসের আর্নিংটা দেখেন $5 থেকে $71, মানে এর কাছাকাছি থাকে তার প্রতি 30 দিনে আর্নিং, মানে লাস্ট 30 দিনে মিনিমাম আমি যদি এখানে 50 50 কেউ যদি ধরে নিই তাও প্রায় 60 লক্ষ টাকা একটা চ্যানেলের আয়, এই যে যে ভিডিও দিচ্ছে কীভাবে এই যে লোকজনকে খাওয়াচ্ছে, যার 60 লক্ষ টাকা মান্থলি আয় হয় সে ওই গ্রাম ধরে মানুষকে খাওয়াইতে পারে, তো বাংলাদেশের সবাই যদি এই কাজটা করতো, সবাই যদি এরকম করে আর্নিং করতো, এরকম ভিডিও করতো, অরসিন মনে হয় আগে দেখেন একটা চ্যানেল খুলছিল, এই চ্যানেলটা চলি নাই বলে পরে এইটা খুলছে, সবাই যদি এরকম আর্নিং করতো দেখতে বাংলাদেশের মানুষ কেউ না খেয়ে মারা যেত না, প্রত্যেক গ্রামে যদি কুষ্টিয়া ওই ভাইয়ের মতো 5-7 জন করে থাকতো। দেখেন নওশিনীর আয়টা দেখেন, এর আয় অবশ্যই কম, 2K ধরে নিলাম আমি, যদি এর 1K বা দের 1K যদি হয় মাঝামাঝি, তো 1K হইলে মান্থলি কত আসে ভাই, 1K মানে কত, $1,000 বা $1,500 হলে প্রতি মাসে আর্নিং কত, তার মানে প্রায় 1-1.5 লাখ টাকা তো হচ্ছেই।
পিরা যদিও ওর ওর ছিল 2.2K, মানে হচ্ছে পিরায় আমি সে টাকায় ধরছি 1K, 1.5K হইলো প্রায় 1.5 লাখ টাকা আয় হচ্ছে। এবং এই আয়টা কিন্তু খুবই ভালো, এবং এর হিল্লোলের চ্যানেলটায় আরও বেশি আয়। ও দেখি বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে, সেটা ভিডিও করে দিয়ে দেয়। তো হিল্লোল বা নওশিন এদের ভিডিওটা হয় কি, অনেক ক্যামেরাটা একটু ভালো, কিন্তু অনেক চ্যানেল দেখছি মাসে 6 লাখ 7 লাখ টাকায় করে শুধুমাত্র মোবাইলের ক্যামেরা দিয়ে। তো আপনার ভিডিও যদি রিয়েল হয়, কন্টেন্ট যদি ভালো হয়, মানুষ অবশ্যই দেখবে। এবং এটা ডিপেন্ড করে কোন দেশের ভিউয়াররা বেশি দেখবে, বাংলাদেশ না আমেরিকা না কানাডা। বাংলাদেশের ভিউয়ারদের দাম অনেক কম, কিন্তু আমেরিকার ভিউয়াররা যদি দেখে সেটার দাম অনেক বেশি হয়। তো এই ভিডিওগুলো কথা কেন সেট করা লাগে না, কারণ বিদেশি যারা আছে তারা এরকম করে বসে বসে দেখতে চায় যে বাংলাদেশের রুলার লোকের জীবনযাপন কেমন, আমেরিকা তারপর আফ্রিকার লোকের জীবনযাপন কেমন, তারা বসে বসে দেখে, কারণ তারা তো ল্যাঙ্গুয়েজ বোঝে না। তা ওদের ওইখানে ভিডিও সেট করার কোনো ব্যাপার না, অলরাউন্ডার বিবিডি যেটা করে ওরা কথা সেট করে না, কারণ ওর গিয়ে টার্গেট বাংলাদেশ না, ওদের টার্গেট সারা বাইরের দেশ, তারা বাংলাদেশের সংস্কৃতিটা তারা তুলে ধরতেছে। তো এইটাই, এইভাবে আপনি আপনার ভিডিওটা করতে পারেন। এখন প্রশ্ন আছে ইউটিউব মার্কেটিং করতে গেলে আমার কি লাগবে। ইউটিউব মার্কেটিং করতে গেলে সবার আগে একটা ভালো নাম নাম সিলেক্ট করতে হবে, যে আমি কয়জন মানুষ আছে। আমি আমি প্রথমে আমার টপিকটা সিলেক্ট করতে হবে, যে আমি কোন টপিকের পরে ভিডিও বানাবো। আমি কি বাংলাদেশের বিউটি নিয়ে বানাবো, না ট্রাভেল নিয়ে বানাবো, না রান্না করা নিয়ে বানাবো, না হচ্ছে আমি আইটি টেকনোলজি নিয়ে বানাবো, কিসের পরে আমি ভিডিও করবো। আইটি টেকনোলজি বলো যা বলো, এইসব ভিডিও চেয়ে সবচেয়ে বেশি ভিডিও চলে, টিউটোরিয়াল ভিডিও চলে না, সবচেয়ে বেশি ভিডিও চলে এখন সময় পর্যন্ত চলে ট্রাভেল বা কুকিং, এই যে বিভিন্ন স্টাইল কুকিং করতেছে, রুরাল লাইফ, এই জাতীয় ভিডিওগুলো সবচেয়ে বেশি চলে। তো এই কোর্স থেকে মানে ইউটিউব মার্কেটিং থেকে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা দেখবো, কীভাবে একটা ভিডিও করতে, ভিডিওটা কীভাবে প্রমোট করতে, কীভাবে মানুষ দেখাতে হয়, এসব দিয়ে A to Z আমরা আস্তে আস্তে করে সব কিছু দেখার চেষ্টা করব। তো প্রথম কাজ আমার একটা চ্যানেল তৈরি করতে হবে, তার জন্য একটা নাম ঠিক করা, ইউটিউবের জন্য একটা লোগো ঠিক করা, আর একটা ব্যানার বানানো। আপনারা কে কীভাবে করবেন সেটা আপনারা ভাবেন। এবং এই কাজগুলো যদি নিজের ইউটিউব চ্যানেলের জন্য করতে হবে এরকমও না, বাইরের যে কাজগুলো আছে, আপনারা একটা ভিডিও দেবে, দিয়ে বলবে এই ভিডিওটা প্রমোট করে দাও যাতে মানুষের ভিউয়ার বাড়ে, তখন সেই কাজ করবে। ফাইবারে অনেক কাজ আছে। তো আপাতত ইউটিউব মার্কেটিংটা আমরা শিখবো। তা শিখতে গেলে সবার আগে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হলো কি, ভালো করে আমার টপিক বাছাই করা, তারপরে নাম বাছাই করা। এখন মনে করেন আপনি টপিক বাছাই করতে পারতেছেন না, এখানে আমি জানি যে আপনারা কেউ পারবেন না, এই কাজটাই আমি আপনাদের দিব এখন। এবং টার্গেট থাকবে এসইও এনভায়রনমেন্ট করে আমরা কাজটা করব। আর আজকের ক্লাসের শেষের দিকে আমি যদি পারি মারুফুলে একটু ডাকবো, আপনারা সবাই আর্নিং নিয়ে চিন্তাতে হয়েছেন, ও একটা ইলিগাল জিনিস আপনাদের দেখাবে কীভাবে আর্নিং দেখাতে, তখন অবশ্যই আমি থাকবো না, যাতে বলতে না পারো কেউ যেন স্যার এইটা শিখাইছে, কিন্তু সবাই এই কাজ করেই চালাচ্ছে। আর অবশ্যই লাস্ট যারা ল্যাপটপের ভাগিদার হবা, তাদের কিন্তু একটাই উদ্দেশ্য, কোনো মাইক্রো ওয়ার্কার না, কোনো মাইক্রো পলি না, ফাইবার ফ্রিল্যান্সার আপওয়ার্কে যাদের কাজ পাবে, বেশি রিভিউ পাবে, এইসব জায়গা থেকে আমরা কাউন্ট করব। তো এনিওয়ে আমরা চলি, করবো আগে আপনারা ফাইবারে কাজ পান, তো আর কাজ শেখেন আগে, খালি অ্যাকাউন্ট খুললে তার পিছনে আর 5-7 দিন যাবে না। আচ্ছা এখন আপনারা আপনারা ফাইবারে গিগ টিক কে কী দিয়েছেন এগুলো তো দেখাচ্ছে না, সামনের ক্লাসে আমরা শুধু এই ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সার নিয়ে থাকবো। আচ্ছা এখন দেখেন, আর আপনারা বায়ার রিকোয়েস্ট নিয়ে সবার সাথে একটু আলোচনা করেন, একটু দেখেন আমি কি করছিলাম। ওটা কালকে ক্লাস নিতে চাইছি, কালকে সবাই মাই ইসে অ্যাকাউন্ট খুলেছেন, জুমে জুমে জুম, না না কালকে আসেন, আমার নেক্সট ক্লাস জানো, কালকে বিকেল একটু সময় করে আসেন, না কালকে রাত্রি টাইম দেবো তাই বলেন। আপনারা বলেন যে কখন টাইম দেবো, কালকে বিকালে টাইম দেবো না রাত্রি দেবো, আপনারা তো বিজি মানুষ এই জন্য বলতেছি। আমার মনে হয় রাত্রি 9টায় দিলে সবাই আসতে পারবেন, তাই না?
তার রাত 9টায় রাত 9টায় প্রথমে গুগল মিটে আসবেন, তারপর আমি জুমের লিংক দিয়ে দেবো, জুমে কানেক্ট হবেন। আচ্ছা এখন আমরা এইটা আপনারা মনোযোগ সহকারে দেখেন, প্রথম কাজ আমরা একটা নাম বাছাই করব করব তার জন্য আমি এই যে যে লিঙ্কটা আছে এই লিঙ্কে চলে গেলাম। মনে করেন আপনার মাথার ভিতর থেকে যে নামটা বেরোবে ওইটা সবচেয়ে ভালো হয়, যখনই আপনি না পারবেন তখন এদের হেল্প নেবেন, এই ওয়েবসাইটটার হেল্প নেবেন। মনে করেন আমি চাচ্ছি ট্রাভেল, যে বাংলাদেশে ঘোরা ভাড়া মানে ঘুরে বেড়ানো নিয়ে আমি একটা চ্যানেল বানাবো, তাহলে আমার সাথে সেক্ষেত্রে আমার এখানে কী থাকা লাগবে? আমার এখানে লাগবে ট্রাভেল কথাটা থাকা। আমি মনে করেন ভিজিট, VISIT ভিজিট করতে চাচ্ছি, VISIT বানান কি ঠিক আছে কিনা, ইংলিশ মাস্টার্স চাচ্ছি। এখন মনে করেন এনি কিওয়ার্ড, আমি যদি আর কোনো কিওয়ার্ড যোগ করতে চাই, মনে করেন কিওয়ার্ড দিলাম কোন জায়গায় আমি ভিজিট করব, ভিলেজ VILLAGE, আমি একটু সার্চ দিই। দেখেন এরা অনেকগুলো নাম আমার সাজেস্ট করে দিছে, বাংলাদেশে ভিলেজ ভিলেজ হিসেবে নাম সাজেস্ট করে দিছে। এখন আমার, হ্যাঁ ভাই বলেন। কি ভাই বলেন বুঝি নাই, আচ্ছা ভাইয়া আমি আগে দেখাই, আপনি আগে ক্লাস শেষ হোক তারপরে কোশ্চেন করেন, ঠিক আছে? আমি কোশ্চেন বানি, এখন কেউ কোনো কথা বলার দরকার নেই। এখন দেখেন এইখানে তাহলে কি আমি একটা টপিক নিছি ভিজিট, আর ভিলেজ নিছি হচ্ছে আমার কিওয়ার্ডে রাখতে চাইছি। তা দেখেন এখানে টপিক রিলেটেড প্রিম ভিলেজ ভিলেজ দিয়ে বিভিন্ন নাম আছে, ভিলেজ আছে ভিলেজ আছে, কিন্তু আমার ট্রাভেল নামটা কি এখানে আছে না? ভিজিট কি আছে? ভিজিট দিছি কই? ভিজিট নামে তো এই যে আছে ভিজিট পিকেল, ভিজিট এক্সপ্লোরেশন আমি দিয়ে দিলাম, একটু এর ভিতরে যেমন ট্রাভেল কথাটা থাকে, ফোকাস ওয়ার্ড TRAVEL মানে ট্রাভেলটার আমি ফোকাস করতে চাইছি। দেখেন এটা দিই, এই যে দেখেন এখন অনেকগুলোর সাথে দেখেন ট্রাভেল যুক্ত হয়ে গেছে, চাইনা ট্রাভেল ভিলেজ বাউন্স কি ভিলেজ ফেভারিট। আমি দেখেন এইটাতে এখন এইখান থেকে আমি কতগুলো নাম সিলেক্ট করব, তিন চারটে নাম সিলেক্ট করব। কেন তিন চারটে সিলেক্ট করব আমি বলতেছি, বা ভিলেজ রেডিতে আমি একটু রাইট বাটন করে ক্লিক করি, কি হলো এখান থেকে করা যাচ্ছে না, এইভাবে আসতেছে না, আমি এখান থেকে ক্লিক করি। কী রে নেট কি চলে গেল নাকি?